প্রিয় ত্রিপুরাবাসী ভাই ও বোনেরা, বিশ্ব ভোক্তা অধিকার দিবসের প্রাক সন্ধ্যায় আমি আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। গ্রাহক ক্ষমতায়নের বিষয়টির গুরুত্ব সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। তিনি 1962 সালের 15ই মার্চ মার্কিন সেনেটে ভোক্তাদের 4টি অধিকার ঘোষণা করেছিলেন। তারই সূত্র ধরে পণ্য বা পরিষেবার গুণগত মান ও শুদ্ধতা বজায় রেখে তা সঠিক দামে ভোক্তাদের সরবরাহ করার সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে উৎপাদক, বিক্রেতা ও পরিষেবা বিপণনকারীদের সচেতন করা এবং আগ্রাসী বাজারে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীর অনৈতিক বাণিজ্যিক ক্রিয়াকলাপের বিরুদ্ধে ভোক্তা বা গ্রাহকদের সচেতন ও সংগঠিত করার ব্যাপারে জনমত গঠনের মাধ্যমে ক্রেতা সুরক্ষা আন্দোলনকে আরও জোরদার ও শক্তিশালী করার উদ্দেশ্যে এই দিবসটি প্রতিবৎসর 15ই মার্চ সারা বিশ্বব্যাপী উদযাপিত হয়ে থাকে। আমাদের রাজ্য কোভিড অতিমারির যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে মহকুমা স্তরে সপ্তাহব্যাপী ক্রেতা সচেতনতামূলক বিবিধ কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় এই দিবসটি উদযাপিত হচ্ছে। আপনারা অবগত আছেন যে আমাদের দেশে 1986 সালে ক্রেতাদের 6টি আইনি অধিকারের স্বীকৃতি দিয়ে অসাধু বণিক কুল কর্তৃক এই সকল অধিকার ভঙ্গের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ভোক্তাদের প্রতিকারের জন্য জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে ভোক্তা আদালতের ব্যবস্থা করে সর্বপ্রথম ক্রেতা সুরক্ষা আইন প্রণয়ন করা হয়েছিল, যা ছিল একাধারে ঐতিহাসিক ও যুগান্তকারী। কিন্তু এই 3 দশকের বেশি সময়কালের মধ্যে সমগ্র বিশ্বে বাজারে ব্যবস্থায় পুরো পরিবর্তন ঘটে গেছে বিশ্বায়নের প্রভাবে। একই সঙ্গে বদলে গেছে মানুষের কেনাকাটার ধরন। এখন ঘরে বসেই পছন্দের পণ্য সামগ্রী কেনাকাটা করা যায়, এমনকি পছন্দের পণ্য সামগ্রী সরবরাহ না হলে ফেরতের ব্যবস্থাও রয়েছে। আবার বৈদ্যুতিন পদ্ধতিতে জিনিসের দাম মেটানোর ব্যবস্থাও চালু রয়েছে। এসব আধুনিক প্রযুক্তিগত সুযোগ সুবিধা চালু হওয়ার ফলে ক্রেতা সাধারণের প্রত্যাশার পরিধি আগের চেয়ে অনেক বেড়েছে। এই প্রযুক্তিগত সুবিধাকে কাজে লাগিয়ে পণ্য সামগ্রীর প্রচারমূলক বিজ্ঞাপন আগের তুলনায় অনেক বেশি আগ্রাসী হয়ে উঠেছে। এই নয়া বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণের যথেষ্ট সুযোগ পূরণে আইনে না থাকায় ক্রেতা স্বার্থ সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। পাশাপাশি অনলাইনে পণ্য কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাকে যেহেতু অনেক ব্যক্তিগত তথ্য দিতে হয়, সেই তথ্যসমূহ সুরক্ষিত থাকবে কি না তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল। এই সকল সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় সরকার প্রায় 3 যুগ পুরনো ক্রেতা সুরক্ষা আইনকে বাতিল করে প্রণয়ন করেছে নতুন ক্রেতা সুরক্ষা আইন, যা 20 জুলাই 2020 থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই অবগত হয়ে থাকবেন যে এই নতুন আইনে ভোক্তার সংখ্যাকে আরও সম্প্রসারিত করা হয়েছে। কোনো পণ্য বা পরিষেবা অফলাইনে বা অনলাইনে বৈদ্যুতিনভাবে বা টেলিশপিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কোনো বিক্রেতার কাছে থেকে কেনা মানেই ক্রেতা একজন ভোক্তা হিসেবে চিহ্নিত হবেন। এই নতুন আইন ভোক্তা আদালতগুলোর আর্থিক পরিধির বৃদ্ধি করা হয়েছে। পণ্য বা পরিষেবা বাবদ প্রদত্ত টাকার পরিমাণ 50 লক্ষ টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 50 লক্ষের বেশি এবং 2 কোটি টাকা পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 2 কোটির বেশি অঙ্কের টাকার জন্য জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যায়। আর আপনার অভিযোগ বা আপত্তির কারণটি দেশের যে কোনো জায়গায় হলেও আপনি আপনার কর্মস্থল বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে প্রতিকার চাইতে পারবেন। এক্ষেত্রে ইচ্ছা করলে আপনি অনলাইনেও অভিযোগ জানাতে পারবেন। এছাড়া কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ নিজে থেকে বা ক্রেতাদের সমষ্টিগত অভিযোগের তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেবেন। ভুয়ো ও ভ্রান্ত বিজ্ঞাপনের জন্য পণ্য উৎপাদক ও সেলিব্রিটিদের প্রথম অপরাধে 10 লক্ষ টাকা এবং পরবর্তীকালে একই ধরনের একাধিক অপরাধের জন্য 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আদায়ের ক্ষমতা দেওয়া হয়েছে এই কর্তৃপক্ষকে। পাশাপাশি কোনো জিনিস বা পরিষেবা ব্যবহার করে কোনো ভোক্তার জীবনহানি বা শারীরিক ক্ষতি হলে উক্ত পণ্যের উৎপাদক ও বিক্রেতা পরিষেবা প্রদানকারী ক্ষতিগ্রস্ত ক্রেতাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। এই নতুন আইনে আদালতের বাইরে
আপোষ আলোচনার মাধ্যমে ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তির সংস্থানও রাখা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে রাজ্যের জনগণ যাতে নতুন ক্রেতা সুরক্ষা আইনের সুফল ভোগ করতে পারে সেজন্য রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ হাতে নিয়েছে। আমাদের রাজ্যে ভোক্তা আদালত সমূহে অনলাইনে অভিযোগ জানানোর জন্য ই দাখিল পোর্টাল চালু করা হয়েছে। পাশাপাশি আদালতের বাইরে আপোষের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে। আমাদের রাজ্যে ভোক্তা আদালতগুলি বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও ভোক্তা স্বার্থ সুরক্ষার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। বর্তমান রাজ্য ভোক্তা আদালতে অভিযোগ নিষ্পত্তির হার হচ্ছে 99% এবং জেলা ভোক্তা আদালতগুলিতে এই হার হচ্ছে 92%। আপনারা জেনে আনন্দিত হবেন যে পশ্চিম ত্রিপুরা জেলা ভোক্তা আদালতের বকেয়া মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারের পরামর্শে রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ লোক আদালতের মাধ্যমে এই সকল মামলার দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেছেন। ক্রেতা সুরক্ষা আইন 2019 ভোক্তাদের আইনগত সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে তাদের সুসংবদ্ধ ক্ষমতায়ন করেছে। তবে শুধুমাত্র আইন বা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। ক্রেতাদের স্বার্থ রক্ষার বড় হাতিয়ার হলো তাদের আইনগত অধিকার সম্পর্কে উপযুক্ত শিক্ষা ও সচেতনতা। একজন সচেতন নাগরিকই ক্রেতা হিসাবে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারেন এবং কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে নিজেকে এবং অন্য ভোক্তাদেরকেও সুরক্ষিত রাখতে প্রয়াস নিতে পারেন। অন্যদিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ভোক্তা স্বার্থ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে শিক্ষিত সচেতন করে তোলার বিশেষভাবে প্রয়োজন। আমাদের ভাবি প্রজন্ম ভোক্তা অধিকার নিয়ে উপযুক্তভাবে শিক্ষিত ও সচেতন হয়ে উঠলে এ সম্পর্কিত বহুবিধ অন্যায় দুর্নীতি এবং অসাধু পন্থা অবলম্বনকে গোড়াতেই নির্মূল করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। বিশ্ব ভোক্তা অধিকার দিবস 2022-এর এবারের মূল বিষয়বস্তু হচ্ছে স্বচ্ছ বৈদ্যুতিন আর্থিক লেনদেন। আপনারা অবগত আছেন যে বিশ্বজুড়ে আজকাল যাবতীয় আর্থিক লেনদেন বৈদ্যুতিন মাধ্যমে সম্পন্ন করার প্রবণতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই পদ্ধতি যেমন সহজতর ও সময় সাশ্রয়কারী তেমনই অনেক বেশি সুবিধাজনক। কিন্তু এই পদ্ধতিকে সর্বোচ্চ পর্যায়ে নিরাপদ করে তুলে গড়ে তুলতে আমাদের ভোক্তাদের মধ্যে আরও বেশি নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আধুনিক বিশ্বে নতুন বৈদ্যুতিন প্রযুক্তির হাত ধরে আর্থিক লেনদেন, ঋণ প্রদান, বীমা এবং অর্থ সম্পদ ব্যবস্থাপনায় আধুনিকতা এসেছে, যা বিশ্বজুড়ে ভোক্তাদের জন্য নতুন নতুন দিগন্তের উন্মোচন করেছে। একটি গবেষণায় দেখা গেছে আগামী 2024 সালের মধ্যে বৈদ্যুতিন ব্যাংকিং ভোক্তার সংখ্যা 3.6 বিলিয়ন পেরিয়ে যাবে। উন্নয়নশীল দেশগুলিতে ও এই চিত্র ভিন্ন নয়। ফিনডেক্স 2017-এর সমীক্ষা দেখা গেছে এই সব দেশগুলিতে বৈদ্যুতিন উপায়ে টাকা পাঠানো এবং টাকা গ্রহণ করার ক্ষেত্রে আনুপাতিক শতাংশের হার 2014 সালে 57% থেকে বেড়ে 2017 সালে 70% হয়েছে। বিশ্বজুড়ে বৈদ্যুতিন আর্থিক লেনদেনের এই বৃদ্ধির হার বজায় থাকলেও এই লেনদেন ব্যবস্থায় প্রতিনিয়তই নতুন নতুন বিপদ সামনে আসছে। দেখা গেছে সাম্প্রতিক বছরগুলিতে এই বিপদ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাই সমাজের সব অংশের মানুষের জন্য স্বচ্ছ বৈদ্যুতিন আর্থিক লেনদেন সুনিশ্চিত করতে দরকার বিশ্বজুড়ে একটি সুসংহত এবং সমন্বয় সাধনকারী কৌশল। নিয়ন্ত্রক সংস্থাগুলিকে ভোক্তাদের স্বার্থ সুরক্ষার জন্য বৈদ্যুতিন আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতারণা রুখতে উপযুক্ত নীতি ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং যারা এই পরিষেবা প্রদানের কাজে যুক্ত তাদের জন্য ব্যক্তিগত তথ্য সুরক্ষা সম্পর্কিত উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বলে আমি মনে করি। জাতির জনক মহাত্মা গান্ধী ভোক্তা সম্পর্কে বলেছেন যে গ্রাহক হচ্ছেন আমাদের কাছে একজন গুরুত্বপূর্ণ অতিথি, যিনি আমাদের উপর নির্ভরশীল নন কিন্তু আমরা তার উপর নির্ভরশীল। আমাদের কোনো কাজে তিনি বাধাস্বরূপ নন, বরং তিনি হচ্ছেন আমাদের সকল কাজের উদ্দেশ্য। আমাদের ব্যবসায় তিনি বহিরাগত নন, বরং তিনি আমাদের সকল কাজের অংশস্বরূপ। সেবা প্রদান করে ওনাকে আমরা কৃতার্থ করছি না, বরং তিনি সেবা করার সুযোগ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আজকের দিনে
মতমাঝির ভোক্তা সম্পর্কিত এই ধারণা অত্যন্ত প্রাসঙ্গিক। এই ধারণাকে পাথেয় করলে ব্যবসায়িক দুর্নীতি বহুলাংশে হ্রাস পাবে এবং দেশে একটি ভোক্তা সহায়ক মৈত্রীপূর্ণ পরিবেশ গড়ে উঠবে। তাই রাজ্যের ব্যবসায়ী বন্ধুদের কাছে আমার এই আবেদন থাকবে যে পণ্য সামগ্রী বা পরিষেবা নিয়ে ভোক্তাদের কোনো অভিযোগ থাকলে তা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে শুরুতেই আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। তাদেরকে প্রতিকারের জন্য ভোক্তা আদালতে দ্বারস্থ হতে বাধ্য করবেন না, কারণ সঠিক ওজন ও গুণগত মান সম্পন্ন দ্রব্য ও পরিষেবা উপযুক্ত দামে পাওয়া যাওয়া ভোক্তা হিসাবে আমাদের সকলের আইনি অধিকার। রাজ্য সরকার রাজ্য ভোক্তা সহায়ক পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক ও যত্নবান। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় রাজ্য সরকার তার কর্মধারা অব্যাহত রাখবে। এই বিষয়টিকে আরও ধারাবাহিক ও গতিশীল করার জন্য আমি প্রত্যেক সচেতন নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকলের প্রতি আবেদন জানাচ্ছি। সারা রাজ্যব্যাপী বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালনের সাথে সাথে প্রত্যেককে একজন সচেতন ভোক্তা হিসাবে তার অধিকার প্রয়োগ করে প্রয়োজনীয় প্রতিকার আদায় করার অঙ্গীকার গ্রহণ করবে এই প্রত্যাশা করছি। আসুন আমরা সবাই মিলে এই মহতী বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপনের তাৎপর্যকে পূর্ণাঙ্গভাবে সফল করে তুলি। নমস্কার। একটি গবেষণায় দেখা গেছে আগামী 2024 সালের মধ্যে বৈদ্যুতিন ব্যাংকিং ভোক্তার সংখ্যা 3.6 বিলিয়ন পেরিয়ে যাবে। দেখা গেছে সাম্প্রতিক বছরগুলিতে এই বিপদ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাই সমাজের সব অংশের মানুষের জন্য স্বচ্ছ বৈদ্যুতিন আর্থিক লেনদেন সুনিশ্চিত করতে দরকার বিশ্বজুড়ে একটি সুসংহত এবং সমন্বয় সাধনকারী কৌশল। ঠিক আছে।